আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লকের 6 নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে রবিবার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার, তৃণমূল জেলা যুব সভাপতি অম্বরীশ সরকার, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নাফিসুল ইসলাম, 6 নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি কল্যাণ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের এই কর্মী সম্মেলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে মজবুত ও প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করার বার্তা দেন জেলা সভাপতি মৃণাল সরকার। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লকের 6 নম্বর অঞ্চলে আমরা একটা কর্মী সম্মেলন করলাম। বিভিন্ন বুথের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা এসেছেন, বিভিন্ন বুথের পরিসংখ্যান নিলাম, বুথের পরিস্থিতি কেমন। এক প্রকার সম্মেলনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন বুথের পর্যালোচনা করছি এবং সকলে মিলে আমরা একসঙ্গে রাত্রিকালীন আহার টাহার করে বাড়িতে ফিরবো। এক প্রকার আমাদের 6 নম্বর অঞ্চলে কর্মী সম্মেলন গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা এটা দিয়ে শুরু করব। এই বিষয়ে গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কল্যাণ দাস জানান, গঙ্গারামপুর ব্লকের 6 নম্বর গঙ্গারামপুর অঞ্চলের বুথ ভিত্তিক পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ডাকা হয়। আগামী দিনে যেই প্রার্থী হোক দলের নির্দেশ মতো মেনে প্রার্থীকে জেতানোর একটা বার্তা দেওয়ার কথা। উপস্থিত রয়েছেন এখানে? হ্যাঁ, উপস্থিত রয়েছেন এমনি জেলা, এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি, ব্লক সভাপতি, INTU রাজ্য জেলা সভাপতি এবং শাখা সংগঠনের ব্লক সভাপতিরাও আছেন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।